মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মধ্যে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আসলে ঔষধ হিসেবেই ব্যবহার হয়, কিন্তু সেই ঔষধটা আমাদের খেলে যতটুকু উপকার হয় সেটা আমাদের স্কিনে বা চুলে ব্যবহার করলেও ঠিক একইভাবে উপকার হয়। প্রতিদিনের মতো আজও বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি উপকারী মনে করেন তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটি ভিটামিন হলো ই। এর অভাবে চুল পড়ে যাওয়া, পেশি দুর্বল হওয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা হয়। ত্বক ও চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুলের জরুরি নেই। চুল পড়া রোধে কিংবা ত্বকের সৌন্দর্যে ই ক্যাপসুল বেশ ভালো কাজ দেয়, এর ভালো দিকের শেষ নেই। এসব সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখা জরুরি। ভিটামিন ই এর অভাব পূরণে সয়াবিন, বাদাম, ব্রোকলি, মাছ, শাক, অ্যাভোকাডো ইত্যাদি খেতে পারেন। পেশির ক্লান্তি, হাত পায়ের অসারতা কিংবা রেটিনার সমস্যা কিন্তু জারান্দে শরীরে ভিটামিন ই এর ঘাটতি হয়েছে। এই সমস্যা সহজে ধরা পড়ে না, যে কারণে নিজেকেই সজাগ থাকতে হবে। ভিটামিন ই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। শরীর সুস্থ রাখতে এবং ত্বক, চুল ও পেশির গঠনে ভূমিকা রয়েছে এই ভিটামিনের। ত্বকের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হলো এই ভিটামিন ই। এছাড়াও ভিটামিন এ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এছাড়াও ভিটামিন ই ত্বকে কোলাজেনের মাত্রা রাখে নিয়ন্ত্রণে, যে কারণে বার্ধক্যের লক্ষণ অনেকটা দিন পরে আসে। এছাড়াও ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের পুষ্টি যোগায়, সেই সঙ্গে চুল হয়ে গোড়া থেকে মজবুত। ভিটামিন ই এর অভাব হলে কিন্তু হাড় দাঁত ভঙ্গুর হয়, শরীর যথেষ্ট পুষ্টি পায় না, আবার পরিমাণ মতো ভিটামিন ই না খেলে শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। আর তাই প্রথমেই নজর দিন রোজকার ডায়েটে। ভিটামিন ই এর অভাবের কারণ কি? যারা দীর্ঘদিন ধরে লো ফ্যাট ডায়েট করেছেন, চর্বি একেবারেই খান না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা সবচেয়ে বেশি। অনেকেই শরীরের প্রয়োজনীয় পরিমাণের থেকেও কম তেল খান, আর তাদের ক্ষেত্রে এই ভিটামিন ই এর অভাবজনিত সমস্যা অনেক আগে আসে। উদ্ভিজ্জ তেল এই ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। একমাত্র চর্বির সঙ্গে যুক্ত হলেই ভিটামিন ই সবচেয়ে ভালো শোষণ হয়। যদি লিভার, গল ব্লাডার, পেনক্রিয়াটাইটিস এবং সিস্টিক ফাইব্রোসিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে ফ্যাট শোষণে বাধা দেয় শরীর, আর তখনও কিন্তু শরীরে দেখা দিতে পারে ভিটামিন ডি এর ঘাটতি। ভিটামিন ই এর অভাব হলে শরীরে যে সমস্ত লক্ষণ দেখা যায়, পেশি দুর্বলতা, পেশি এসার হয়ে আসা, পেশির মধ্যে ভারসাম্য না থাকা, ঠিক করে হাঁটতে না পারা, এসবই কিন্তু হলো ভিটামিন ই এর সবচেয়ে সাধারণ লক্ষণ। শরীরে যদি ভারসাম্যজনিত কোনো অসুবিধা হয় তাহলে ধরে নিতে হবে যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে শরীরে। এছাড়াও যদি ঘন ঘন সর্দি, কাশি, জ্বরের মতো সমস্যা লেগেই থাকে, শরীরের বিভিন্ন অংশে ব্যথা থাকে, সেখান থেকেও কিন্তু হতে পারে নানা সমস্যা। আর ভিটামিন ই এর ঘাটতি হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেকখানি। ভিটামিন ই কিন্তু চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাবে রেটিনার সমস্যা আসতে পারে, যার ফলে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। অনেকের ক্ষেত্রে বিভিন্ন স্নায়ুর সমস্যা হয়, আর তখন ঘাড়ে, পেশিতে ব্যথা হয়, টান ধরে, আর তাই এই সমস্যা হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন, প্রয়োজনে ওষুধ খান। ভিটামিন ই এর ঘাটতি হচ্ছে বুঝতে পারলে তা কিন্তু ফেলে রাখবেন না, যত দ্রুত সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এই সমস্যা ফেলে রাখলে পরবর্তীতে তা জটিল আকার নিতে পারে। ভিটামিন ই আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে, আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাবার রাখুন। বিভিন্ন বীজ, বাদাম, সবুজ শাকসবজি বেশি পরিমাণে খান।